হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে সুন্দর করে রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। সন্ধেবেলা আমার মেয়েও রেডি, আমিও রেডি, আমরা সবাই রেডি বেরোবো বলে। তো এখানে একদম রেডি হয়ে গেছি বেরোবো, তো সেই মুহূর্তে দেখছি ছেলে কিছু একটা কাঁচি দিয়ে কাটাকুটি কী সব করছে। অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে একটা সুন্দর জিনিস দিয়েছে ফাদার্স ডে উপলক্ষে বাবাকে দেওয়ার জন্য, ওরা নিজেরাই বানিয়েছে। তো সেই জিনিসটা, ক্রাফটটা পুরোটা কমপ্লিট হয়নি ওর, তো সেইটা সেই মোমেন্টে দাঁড়িয়ে ওকে তখনই কমপ্লিট করতে হবে, কারণ বাবা তখন এসে গেছে। ওর মনে হয়েছে বাবাকে ওটা তখনই দিতে হবে কমপ্লিট করে। তো ও সেই কাজটাই করছে, তো আমি বললাম যে ঠিক আছে করে নে, যতটুকু করার করে নে, তারপরেই নয়তো বেরোবো। তো ওর করতে একটু টাইম লাগছিলো, তো ও যতটা পেরেছে করেছে, করে তারপর আমরা বেরিয়ে গেছি। আর আমার ঠাকুরের আসনটা অল্প একটু ঝলক তোমাদেরকে দেখালাম। আর এখানে আমার মেয়ে চাইছে ছেলের সাথে সামনে বসে যাবে, আর আজকে যাচ্ছিলাম আমরা অনেকটাই দূরে, তোকে সামনে বসিয়ে ছেলের সাথে নিয়ে যাওয়াটা একটু রিস্ক ছিল, তো পিছনে বসেই গেছে। আর এটা চলে এসছে একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে অনেস্টা। এখানে হচ্ছে পিৎজা, পাস্তা, ভ্যারাইটিস অফ স্টার্টার্স আছে এখানে পাওয়া যায়। এখানে একটা কম্বো আছে যেটার থ্রুতে পিৎজা আনলিমিটেড পাওয়া যায়। তো ছেলের হঠাৎ করে পিৎজা খেতে খুব ইচ্ছা করছিলো, ডমিনোস পিৎজা হাটের পিৎজা খেয়েছে অনেকবার, তো এবার একটু ইচ্ছা ছিল অন্যরকম কিছু ট্রাই করার। আমরা এখানে আগেও এসেছি, তো তাই জন্য আবারও চলে এসেছি এখানে পিৎজা এনজয় করতে। আমরা এখানে এদের পিৎজাটা আমাদের খুব ভালো লাগে, টেস্ট খুব ভালো। আর শুধু পিৎজা না, পাস্তা বলো বা যে কোনো স্টার্টার্স বলো, সবই খুব মজার, মানে খুব টেস্টি। আর এখানে এই দুটো জার নেওয়া হয়েছে, ম্যাঙ্গো জার, চকলেট জার, যে দুটোর জন্য মানে আমার ছেলে ফার্স্টেই ওগুলোই খাবে আর কি। তো টুকটাক আমরা এখানে বসে গল্প করতে করতে, ও অফিস থেকে ফেরার পর এসেছিলাম এখানে, একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল, আমরা খুব এনজয় করেছি, সমস্ত খাবারই খেয়েছি। আমি খাচ্ছি আর আমার মেয়ে আরেক দিক থেকে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট হাতগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এখানে মেয়ে এত দুষ্টুমি করছিল যার জন্য ওকে একটু ফোন চালিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছিলাম, আর হাতে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম। তো একটু একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল আর ফোন দেখছিল, কিন্তু বারবারই নেমে চলে যাচ্ছিল। তো যাই হোক, ও একটু ওর মতন ছোটাছুটি আনন্দও করেছে, আবার একটু একটু খেয়েছে। তো এরকম করে সন্ধ্যেটা ভালোই কাটলো। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সন্ধ্যে থেকে ভালোই মানে খাওয়া দাওয়া করে একটু ঘুরো করলে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি সারা সপ্তাহে একদিন একটু ঘুরতে বেরোলে খুবই ভালো লাগে। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই, আমরা এবার বাড়ি যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এই হনুমানজির মূর্তিটা দেখলাম, বিশাল বড় মূর্তি, খুব ভালো লাগলো দেখে। পরে একসময় আসবো আর তোমাদের। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। বাই।